হ্যালো বন্ধুরা, তো সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আপনারা তো অনেকেই অ্যানিমে মুভি দেখেছেন, যেমন ডোরেমন, পকিমন, ড্রাগন বল জি, ডিটেকটিভ কোনান। তো সেই রকমই আমি আজকে টপ 10 হাইয়েস্ট গ্রসিং অ্যানিমে মুভি ফ্র্যাঞ্চাইজ অথবা ফিল্ম সিরিজ যে বক্স অফিস সম্বন্ধে আলোচনা করব, টপ 10 বক্স অফিস, টপ 10 মুভি ফ্র্যাঞ্চাইজ সম্বন্ধে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই লিস্টে 10 নম্বরে রয়েছে একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার অ্যানিমে ফিল্ম সিরিজ, ডিজিমন। তো এই ডিজিমন আগে ডিজনি XD চ্যানেলে হতো, মানে ওয়েব সিরিজ হতো, তো দুর্দান্ত ওয়েব সিরিজ, এবং এর সিনেমাও রয়েছে। তো 17টি সিনেমা রয়েছে এবং কিছু কিছু সিনেমা হিন্দিতেও ডাব আছে, এবং এর মোট ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস আছে $86 মিলিয়ন। এটি একটি দুর্দান্ত অ্যাকশন অ্যাডভেঞ্চার অ্যানিমে ফিল্ম সিরিজ এবং ওয়েব সিরিজও রয়েছে। তো আপনারা যারা পকিমন দেখতে থাকবেন তাদেরকে এই ফিল্ম সিরিজটি অবশ্যই ভালো লাগবে, তো আপনারা অবশ্যই দেখুন। তো এই লিস্টের 9 নম্বরে রয়েছে ওকাই ওয়াচ ফিল্ম সিরিজটি। তো এটি একটি অ্যাকশন ফিকশন কমেডি ফিল্ম সিরিজ। তো এই ফিল্ম সিরিজটিতে মোট 5টি সিনেমা রয়েছে এবং কিছু কিছু সিনেমা হিন্দিতে অ্যাভেলেবেলও রয়েছে। তো এটি একটি ওয়েব সিরিজ রয়েছে, অর্থাৎ টিভি সিরিজ রয়েছে, এটা আগে টিভিতে হতো। তো সেখানে দেখানো হতো যে কিছু গ্রুপ অফ ছেলে মেয়ে রয়েছে যারা ভূত ধরতে পারদর্শী, তারা ভূত ধরে বেড়াতো। তো এই নিয়েই সিনেমাগুলি, তো 5টি সিনেমা রয়েছে, আপনারা অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং এই 5টি ফিল্মের মোট ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস ছিল $198 মিলিয়ন। তো এই লিস্টের 8 নম্বরে রয়েছে একটি অ্যাপোকলিপস সাইকোলজিক্যাল ফিকশন ফিল্ম, নিয়ন জেনেসিস এভেঞ্জিলিয়ন। তো এটি একটি সাইকোলজিক্যাল ফিল্ম সিরিজ, যেটিতে আমরা 5টি ফিল্ম অর্থাৎ সিনেমা দেখতে পাবো, এবং এই সিনেমাটি মনে হয় হিন্দিতে অ্যাভেলেবেল নেই, কারণ এই ফিল্ম সিস্টেমই এখনও দেখিনি। এবং এই ফিল্ম সিরিজটির মোট ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস ছিল $198 মিলিয়ন। তো আপনারা অবশ্যই সিনেমাটি দেখবেন, আমি দেখলে অবশ্যই সিনেমাটি রিভিউ করব। এই লিস্টে 7 নম্বরে রয়েছে প্রিটি কিওর ফিল্ম সিরিজটি, যেটিতে আমরা 26টি সিনেমা দেখতে পাবো, এবং এই সিনেমাগুলি হিন্দিতে অ্যাভেলেবেল নেই এবং তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ জাপানিজ অ্যাভেলেবেল রয়েছে। এবং এটি একটি ম্যাজিক্যাল গার্লস, অর্থাৎ কিছু গ্রুপ অফ ম্যাজিক্যাল গার্লস রয়েছে তাদের ওপর ভিত্তি করে ফিল্মটি। তো 26টি ফিল্ম রয়েছে, আপনারা অবশ্যই দেখুন, খুব দারুণ। এবং এটির ওয়ার্ল্ড ওয়াইডে মোট বক্স অফিস ছিল $234 মিলিয়ন। তো 6 নম্বরে রয়েছে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফিল্ম সিরিজ, টিভি সিরিজ, যা খুশি বলতে পারেন, সিনসান। তো এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফিল্ম সিরিজ এবং টিভি সিরিজের মধ্যে একটি, ছোটোবেলায় খুবই দেখতাম এবং এখনও ফিল্ম বেরোলে দেখি, তবে টিভিতে টিভি সিরিজ সেরকম দেখা হয় না। তো দুর্দান্ত একটা টিভি সিরিজ অথবা ফিল্ম বলতে পারেন। তো এটিতে মোট 25টি ফিল্ম রয়েছে এবং প্রায় 13টি ফিল্ম হিন্দিতে ডাব রয়েছে, তো আপনারা 13টি ফিল্ম দেখতে পারেন। এবং এটিকে জাপানে ক্রেয়ন সিনজানও বলা হয়ে থাকে। তো এটি দুর্দান্ত কমেডি রয়েছে, যারা সিনজানের টিভি সিরিজ অথবা সিনজানের সিনেমা জানেন এবং সিনসনকে চেনেন, তার ক্যারেক্টারটাকে, তারা অবশ্যই জানবেন যে কী দুর্দান্ত এটি একটি ক্যারেক্টার। তো এই সিনেমার মোট ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস ছিল, অর্থাৎ এই ফিল্ম সিরিজটির, $340 মিলিয়ন। তো আপনারা ফিল্ম সিরিজটি দেখুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। তো 5 নম্বরে রয়েছে একটি দুর্দান্ত অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম সিরিজ কিংবা টিভি সিরিজ বলতে পারেন, কারণ এটি টিভি সিরিজ রয়েছে এবং টিভিতে আগে হতো। তো এই ফিল্ম সিরিজটির নাম হচ্ছে ওয়ান পিস, দুর্দান্ত একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম সিরিজ, যেটিতে আমরা 14টি ফিল্ম দেখতে পাবো এবং 14টি ফিল্মই দুর্দান্ত। তো এই ফিল্ম সিরিজটি মোট তার বক্স অফিস করেছিল $527 মিলিয়ন মোট ওয়ার্ল্ড ওয়াইডে, এবং এটিও হিন্দিতে কিছু কিছু সিনেমা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা অবশ্যই গিয়ে দেখুন, দুর্দান্ত, খুব ভালো লাগবে।
তো 4 নম্বরে যেই ফিল্ম সিরিজটি রয়েছে, আশা করছি তার টিভি সিরিজটি কোনো অ্যানিমে ফ্যানি মিস করেনি, সবাই দেখেছে। হ্যাঁ, আমি ড্রাগন বলজির কথা বলছি। দুর্দান্ত ফিল্ম সিরিজ কিংবা টিভি সিরিজ আপনারা বলতে পারেন, সবারই পছন্দ। অ্যানিমে ফ্যানরা তো পাগল এই টিভি সিরিজের জন্য, বিশেষ করে গোকু, ভেজেটা, এইসব ক্যারেক্টারগুলির জন্য। তো ড্রাগন বলজির মোট 20টি ফিল্ম রয়েছে এবং এর মধ্যে অনেকগুলি হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। তো এই ফিল্ম সিরিজটি তা মোট বক্স অফিস করেছিল ওয়ার্ল্ড ওয়াইডে $764 মিলিয়ন। তো আপনারা অবশ্যই দেখুন এই ফিল্ম সিরিজটি, আপনার দুর্দান্ত লাগবে এবং আশা করছি খুবই ভালো লাগবে। আর অ্যানিমে ফ্যানদের তো কিছু বলার নেই, তারা অবশ্যই এই ফিল্ম সিরিজটি দেখে নিয়েছে, তো আপনারা অবশ্যই দেখুন। তো এই লিস্টের 3 নম্বরে রয়েছে ডিটেকটিভ কোনান ফিল্ম সিরিজটি। তো আপনারা যারা ডিটেকটিভ অ্যানিমে পছন্দ করেন, তারা অবশ্যই ডিটেকটিভ কোনান ফিল্ম সিরিজটি দেখেছেন অথবা টিভি সিরিজটি। তো আমি একবার আমার একটা দাদার বাড়িতে গিয়েছিলাম, তো প্রথমবার তখন সেই টিভি সিরিজটি দেখেছিলাম যেটি হাঙ্গামাতে হতো, তখন আমাকে দুর্দান্ত লেগেছিলো। এবং পরে আমি জানতে পারলাম যে অনেকগুলি ফিল্ম রয়েছে, অর্থাৎ মোট 22টি ফিল্ম রয়েছে। তো তারপরে আমি এই ফিল্মগুলো দেখে ফেললাম। তো দুর্দান্ত ফিল্ম সিরিজ এবং দুর্দান্ত টিভি সিরিজটিও। তো টিভি সিরিজটি হিন্দিতে হয়েছে কিন্তু ফিল্মগুলি হিন্দিতে অ্যাভেলেবেল নেই, আপনাদেরকে দেখতে হলে তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ জাপানিজ কিংবা ইংরেজিতে দেখতে হবে। তো দুর্দান্ত একটি ফিল্ম সিরিজ। তো এই অ্যানিমেটি জাপানের বেস্ট ডিটেকটিভ মাঙ্গা সিরিজের মধ্যে একটি। তো এর মোট ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস ছিল $930 মিলিয়ন। তো আপনারা অবশ্যই দেখুন দুর্দান্ত ডিটেকটিভ কোনান। এই ফিল্ম বা টিভি সিরিজটি আপনারা যদি দেখেন তো আপনি ফ্যান হয়ে যাবেন, শার্লক হোমস কিংবা ফেলুদা দেখা ভুলে যাবেন। তো আপনারা অবশ্যই দেখুন। তো এই লিস্টে 2 নম্বরে রয়েছে একটি দুর্দান্ত অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম সিরিজ কিংবা টিভি সিরিজ আপনারা বলতে পারেন, পকিমন। তো আপনারা এর টিভি সিরিজ দেখে থাকবেন আগে কার্টুন নেটওয়ার্ক, হাঙ্গামা, ডিজনি XD এবং মার্ভেল HQ চ্যানেলে দেখে থাকবেন। দুর্দান্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার টিভি সিরিজ। তো এর মোট 22টি সিনেমা রয়েছে এবং বলতে গেলে সব সিনেমাই হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে এবং টিভিতেও দিয়েছে। তো এর রিসেন্টলি অর্থাৎ 2019 সালে এর একটি লাইভ অ্যাকশন সিনেমা বেরিয়েছিল যেটি ডিটেকটিভ পিকাচু নামে বেরিয়েছিল। তো আপনারা অবশ্যই দেখবেন, সেটিও হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে। এবং এই ফিল্মে সিরিজটি একটি দুর্দান্ত ফিল্ম সিরিজ, আপনাদের অবশ্যই ভালো লাগবে, পকিমন ফ্যানদেরকে তো ভালো লাগবেই। তো এই এর টিভি সিরিজ কিংবা মুভি সিরিজ দেখার পর আপনারা অবশ্যই পিকাচু কিংবা অ্যাশের ফ্যান হয়ে যাবেন। তো আপনারা অবশ্যই দেখুন। এবং এর মোট ওয়ার্ল্ড ওয়াইডে বক্স অফিস ছিল $1.08 বিলিয়ন। তো আপনারা এই ফিল্ম সিরিজটি দেখতে একদম মিস করবেন না। তো এই লিস্টের 1 নম্বরে রয়েছে আমার দেখা বেস্ট টিভি সিরিজ অ্যানিমে, ডোরেমন। তো আপনারা সবাই ডোরেমনের নাম শুনে থাকবেন এবং দেখে থাকবেন। এর টিভি সিরিজ খুবই পপুলার, ইন্ডিয়াতে হোক বিদেশে হোক, যেখানে খুশি আপনি ডোরেমনের নাম শুনতে পাবেন। এবং নোবিতা, সিজুকা, জিয়ান, সুনিও এদের নামও শুনে থাকবেন এবং ডোরেমনকে তো আপনারা অবশ্যই চিনেই থাকবেন। তো এটি একটি দুর্দান্ত সায়েন্স ফিকশন টিভি সিরিজ এবং মুভি সিরিজ। তো এর মোট 40টি ফিল্ম রিলিজ হয়েছে এবং 29টি ফিল্ম হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে, আপনারা দেখতে পারেন, অবশ্যই দেখুন, ভালো লাগবে। যারা ডোরেমন ফ্যান তারা অবশ্যই দেখবেন। এবং এর মোট বক্স অফিস হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইডে $1.78 বিলিয়ন, যেটি এখনও পর্যন্ত সবথেকে বেশি কোনো অ্যানিমে ফিল্ম সিরিজের মধ্যে। তো অবশ্যই আপনি ফিল্মটি দেখুন। তো এই ভিডিওতে এতটুকুই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানে অল করে দিন এবং আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।